Hello coders, this is Algobar048B. In video tutorial, I am latest code forces around 780 div 3 er problem C gate and event stream ni alochona korbo. To problem description to obosshoi apnara nijer ekbar pore niben. Ekhane actually ekta string dewa thakbe input e. Ekhon oi string er kichu character remove kora jabe. To kichu character remove kora madhyome oi string ta ke ekta event string e porinoto kora jay kina. স্ট্রিং পরিণত করতে কয়টা ক্যারেক্টার রিমুভ করা হয়েছে সেটাই জানাইতে হবে, মানে মিনিমাম কয়টা ক্যারেক্টার রিমুভ করতে হবে যাতে স্ট্রিংটা একটা ইভেন স্ট্রিং হয়। এখন একটা স্ট্রিং ইভেন স্ট্রিং কখন হবে, যখন এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে। তো দুইটা কন্ডিশন হচ্ছে, প্রথমে স্ট্রিংটার লেন্থ হতে হবে ইভেন, আর ওই স্ট্রিং এর মানে পাশাপাশি দুইটা ক্যারেক্টার সবসময় সেম হতে হবে। পাশাপাশি দুইটা ক্যারেক্টার মানে প্রত্যেকটা পেয়ার সেম হতে হবে। যদি একটা স্ট্রিং হয় এ A, B, B, C, C, D, D, তো এখানে এরকম A এবং A একটা পেয়ার, B এবং B একটা পেয়ার, C, C, D, D, এরকম প্রত্যেকটা জোড়ায় জোড়ায় সেই জিনিসটাকে সমান হতে হবে। এটা হচ্ছে একটা ইভেন স্ট্রিং, যেটা লেন্থ হচ্ছে ইভেন আর এরকম প্রত্যেকটা পেয়ার আছে। আচ্ছা, দেখুন মিনিমাম নাম্বার অফ ক্যারেক্টার রিমুভালের মাধ্যমে মানে এই জিনিসটাকে স্ট্রিংটাকে ইভেন করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, লেটস সে এই এক্সাম্পলটা। এ এ বি ওকে, তো এই এক্সাম্পলটাতে আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এখানে প্রথম ক্যারেক্টার যে এ আছে, এখন এ এর সাথে কার পেয়ার করা যায়, এটা একটা পেয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন বি বি আর একটা পেয়ার। এখন ডি যে ক্যারেক্টারটা এখানে আছে, পরের ক্যারেক্টারটা কিন্তু ডি না। সো নেক্সট ডি কোথায় আছে? নেক্সট ডি আছে আমার এখানে। দ্যাট মিন্স আমার হচ্ছে এই ডিটা এবং এই ডিটার মধ্যে একটা পেয়ার হবে। আর মাঝখানে যে দুইটা ক্যারেক্টার আছে, দুইটা ক্যারেক্টারকে আমার রিমুভ করে দিতে হবে, কারণ এই দুইটা ক্যারেক্টার আমার ঝামেলা করতেছে এখানে, তাই না? এই দুইটা ক্যারেক্টারের মাধ্যমে কারণে আমি পেয়ারটা করতে পারতেছি না। তাহলে আমি কয়টা ক্যারেক্টার রিমুভ করলাম? আপাতত দুইটা। তো তারপর আমার এই দুইটা সি একটা পেয়ার করতেছে। এখন লাস্টের সিটা আমি রেখে দিতে পারি, কিন্তু লাস্টের সিটা যদি আমি রেখে দিই তাহলে আমার পুরো স্ট্রিংটা যে লেন্থ সেটা হয়ে যাচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাই না? সো আমার এই সিটাকেও রিমুভ করতে হবে, এটাকেও রিমুভ করতে হবে। তাহলে আমি টোটাল কয়টা ক্যারেক্টার রিমুভ করলাম? আমি টোটাল ক্যারেক্টার রিমুভ করলাম তিনটা। তো এই কেসের জন্য অ্যান্সার হচ্ছে থ্রি। ওকে, তো আমরা এবার এই কেসটা দেখি। তো এই কেসটা হচ্ছে, লেটস সে এ ওকে, তো এই কেসে আমরা দেখি এখানে এ দুইটা একটা পেয়ার, দেন হচ্ছে আমার এই যে একটা মাঝখানে একটা এ আছে, এর সাথে পেয়ারিং আপ হবে এর সাথে। দ্যাট মিন্স আমার এই ক্যারেক্টারটা মুছতে হবে। তারপর এটা একটা পেয়ার, আর আমার সবার শেষে এই ক্যারেক্টারটা মুছতে হবে। তাহলে আমি মুসলিম কয়টা? আমি মুসলিম দুইটা। তো এই কেসের জন্য অ্যান্সার হবে অলওয়েজ টু, মানে টু হচ্ছে এই কেসের জন্য অ্যান্সার। তো এইভাবে আমাকে প্রোগ্রেস করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি জিনিসটা সলভ করবো কীভাবে। এই প্রবলেমটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন। সেটা হচ্ছে, আমি যখন একটা জিনিস দেখি ভালো করে, সেটা হচ্ছে যেটা মাউন্ট বেসিক অবজারভেশন, সেটা হচ্ছে আমি অলওয়েজ কোন কাজটা করতে পারতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে পেয়ার আপ করা, মানে আমি যখন একটা ক্যারেক্টার পাবো দেন এই সেম ক্যারেক্টার আরেকটা আমার ডান পাশে খুঁজে আনতে হবে, মানে সেম ক্যারেক্টারটা আমার এই পাশে খুঁজে বের করতে হবে। দেন ওই দুইটা ক্যারেক্টারের মধ্যে পেয়ার আপ ম্যাচ করাইতে হবে, মাঝখানের ক্যারেক্টারগুলোকে রিমুভ করতে হবে, এটাই তো। তো লেটস সে আমি এখানে একটা স্ট্রিং নিলাম, এ বি সি ডি, এ এ বি সি এ, ওকে, লেটস সে এটা একটা স্ট্রিং। তো এখানে আমরা যখন একটা জিনিস দেখি ভালো করে, আমি লেটস সে সবার আগে আমি এ তে আসলাম, সবার আগে এতে আসলাম। এখন এর আগে কোথাও কি আমি এ পাইছি? এর আগে কোথাও আমি এ পাই নাই। সো এটাকে আমি আপাতত রাখলাম, দেন আমি বি পেলাম। এখন বি কোথাও কি এর আগে পাইছি? পাই নাই। ওকে, বি কেও রাখলাম, সি কেও রাখলাম, ডি কেও রাখলাম, এ আবার পাইলাম এখানে। এখানে আমি আরেকটা এ পাইছি। এখন এ কিন্তু আমি অলরেডি একটা পাইছি, ঠিক আছে। আমি যে আমি কিন্তু এখানে একটা এ পাইছি, এই যে এই জায়গাতে আমি একটা এ পাইছি। এখন আমি এখানে আরেকটা এ পাইছি। সো আমার এই দুইটা এ কে পেয়ার আপ করতে হবে, এই দুইটা এ কে পেয়ার আপ করতে হবে, আর মাঝখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে হবে। এটা রিমুভ হবে। তো এই জিনিসটা আমি কোডে কিভাবে করব? আমি সবার আগে স্ট্রিংটা ইনপুট নিব,
তারপরে এন হচ্ছে সে স্ট্রিংটার লেন্থ, আর আমি অ্যান্সার ইজ ইকুয়াল টু বাই ডিফল্ট এন ধরে নিলাম, আমার বাই ডিফল্ট আমি অ্যান্সারটা ধরে নিলাম এন। তো এটা আমি কেন ধরলাম সেটা আমি একটু পরে বলতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যখন আমি এই জিনিসটা আবার আনডু করি প্রথম থেকে দেখাই, আমি যেটা করব যখন আমি একটা ক্যারেক্টার পাব ওই ক্যারেক্টারটা আপাতত অলরেডি আমি পাইছি কিনা এর বাম পাশে সেটা ট্র্যাক রাখার জন্য আমি একটা ম্যাপ নিব, ঠিক আছে? তো ম্যাপটাকে আমি নিলাম হচ্ছে ম্যাপ। ম্যাপ সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে এই অ্যালগোবোট ইউটিউব চ্যানেলে সি প্লাস প্লাস স্টিলের উপর যে কমপ্লিট লার্নিং সিরিজটা আছে সেখানে ম্যাপ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে, তা আমি সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিব, সমস্যা নেই। তো ম্যাপের প্রথম কি ভ্যালুটা আমি রাখলাম 4, আর হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালুটা রাখলাম হচ্ছে বুল। প্রত্যেকটা ক্যারেক্টার অলরেডি আমি ভিজিট করছি নাকি করি নাই সেটা জাস্ট আমার এখানে স্টোর হবে। তো আমি এখানে কি করব, যদি আমার বর্তমান ক্যারেক্টারটা আমার ভিজিটেড হয়, অলরেডি আমি ভিজিট করে থাকি, তাহলে এটা হবে। আর যদি ভিজিটেড না হয় তাহলে আমি এটাকে ট্রু করে দিলাম, এটাকে আমি কি করে দিলাম, ট্রু করে দিলাম। ওকে, দেন আমি বিতে আসলাম। এখন বি কে আমি অলরেডি পাইছি, পাই নাই, সো বি কেও আমি ট্রু করে দিলাম। দেন সি কেও ট্রু করে দিলাম, ডি কেও ট্রু করে দিলাম। এখন আমি এ তে আসছি আবার। এখন এ কিন্তু আমার অলরেডি ট্রু আছে, দ্যাট মিনস আমার এ পাশে এর বাম পাশে এমন একটা ক্যারেক্টার আছে যেটা আমার এখানে পেয়ার আপ করতেছে, সো ওইটাকে আমি পেয়ার আপ করে দিতেই হবে। এবং অলরেডি তাহলে মাঝখানে যেগুলো আমি ট্রু পাইলাম সবগুলোকে আমার মুছে দিতে হবে, সবগুলো মুছে দিতে হবে। আর অ্যান্সার হবে, যদি আমি বাই ডিফল্ট অ্যান্সার ধরেছিলাম এন, তো এন থেকে আমি -2টা রিমুভ করে দিব। মানে ব্যাপারটা হচ্ছে এই দুইটা যদি পেয়ার আপ করি আমি, দ্যাট মিনস আমি সবগুলো রিমুভ করার পরেও এই দুইটা কিন্তু অলওয়েজ থাকবে। তো আমি অ্যান্সারটা বাই ডিফল্ট ধরে নিলাম এন, ধরে নিলাম যে আমি সবগুলো রিমুভ করব। এখন যখন দেখলাম যে এই দুইটা তো রিমুভ করা যাবে না, এই দুইটা তো আমার ম্যাচিং পেয়ার, তো আমি সেই দুইটাকে অ্যান্সার থেকে মাইনাস করে দেবো। তো ঠিক সেটাই হবে, যখন আমি অলরেডি ভিজিটেড একটা ক্যারেক্টার আসব আমি অ্যান্সার -2 করে দেবো, আর আপাতত ভিজিটেড যে ম্যাপটা সেটাকে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর যদি অলরেডি ভিজিটেড না হয় সেটা আমি ভিজিটেড করে দেবো। দেন ফাইনালি আমি যে অ্যান্সারটা পাবো সেটাই আউটপুট দেখাবো। তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।